আমাদের হাতে নেই, এটা আদালতের মাধ্যমে আপনারা সিমাম আদালতে এটা শরণাগত হতে হবে। ওখানে গিয়ে দেখলাম, আমরা যখন করলাম তখন 6 জন, এরপর পরে শুনলাম যে 16 জন আবেদনকারী এই বাচ্চাকে পাওয়ার জন্য তীব্র একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হলো। আমাদেরকে 2 বার শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছিল এবং যেদিন রায় ঘোষণা হলো সেদিনেও আমাদের ওখানে উপস্থিত থেকে আমাদেরকে শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছিল এবং মহামান্য এবং বিজ্ঞ আদালত সব কিছু বিবেচনা করে আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং আমরা এজন্য সৃষ্টিকর্তা এবং যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুড়িয়ে পাওয়া সন্তান যার জাত ধর্ম কিচ্ছু জানা নেই, মানুষ কতটা মানবিক হলে, উদার হলে, একাধিক দম্পতি যারা নিঃসন্তান তারা তাকে পাবার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। 21-কে ঘিরে আমরা মানবতার এক অসাধারণ চর্চা দেখেছি। আসুন সবাই মানবিক হই এবং শুধু 21-এ নয়, আরও ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য 21-কে ঘিরে আমাদের মানবতা বোধ উজ্জীবিত হোক। এখন 21-কে নিয়ে আমার সারাদিন, ওকে নিয়েই আমার এখন চাকাটা সচল হলো, আমার জীবনটা এখন চলবে যতদিন উপরওয়ালা সহায় হন। এখন আমার জীবনটা একেবারে ভরপুর, এতদিন বাবা মা ভাই বোন পরিবারের সবাই ছিল, তার সাথে আমার সন্তান যোগ হলো, এখন আমি পরিপূর্ণ। আমার এই শূন্য পৃথিবীটা এখন আলোয় ভরে উঠল। আলো আমার আলো, ওগো আলো ভূমি।